ধন্যবাদ। আসলে এইখানে যারা দেশে বিভিন্ন স্থানে যারা আউটসোর্সিং করেন, বিভিন্ন বিভিন্ন অফিসে, সরকারি স্বায়ত্তশাসিত সহ বিভিন্ন অফিসে যারা আউটসোর্সিং এর কাজ করেন, এবং তাদের যে একটা দাবি রয়েছে এবং তারা বলছেন যে তাদের চাকরি যেন স্থায়ী করা হয় এবং সেটা যেন রাজস্ব সাথে সাথে যায়। এবং এইখানে সকাল 9টা থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে এই আউটসোর্সিং যারা করেন সেসব কর্মীরা এখানে এসে এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন, এবং তাদের অবস্থানের কারণে আশপাশের যানজট এবং রাস্তা সড়ক অবরোধ করা হয়েছে। তো তাদের যে দাবির মধ্যেগুলো আমি যদি বলতে চাই, কয়েকটি দাবি, তাদের যে চাকরি স্থায়ী করা এবং তাদের যে বেতন বকেয়া সেটি যাতে না হয়, এবং বিভিন্ন সময় তাদেরকে ঘুষ দিতে হয় বলেও বিভিন্ন তারা অভিযোগ করেছে বিভিন্ন সময়। এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে আগস্টের 17 তারিখও তারা এখানে একবার এসে অবস্থান নিয়েছিলেন, এবং এরপরে তারা তাদের দাবি দাওয়া নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন, এবং তখন তাদেরকে বলা হয়েছিল, তাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে এটি একটা সমাধান হবে। তো তারা বলছেন যে এরপরেও আসলে 2 মাস পার হয়ে গেছে, যেহেতু সমস্যার সমাধান হয়নি, তো তারা এখানে আবার এসে অবস্থান নিয়েছেন, এবং তারা বলছেন যে তাদের যে এক দফা দাবি চাকরি স্থায়ী করা, যখন তখন চাকরি চলে যাওয়া, বিভিন্ন ধরনের চাকরিচ্যুত করা, এইসব বিষয় তারা কোনোভাবে মেনে নেবেন না, এবং তারা বলছেন যে আর যাতে বৈষম্য না হয় সেটি যাতে দেখা হয়। তো আপনি দেখতেই পাচ্ছেন যে এই যে শাহবাগ যে মোড় রয়েছে সেখানে একদম তারা যেসব কর্মীরা রয়েছেন তারা একদম এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, এবং আশপাশে যান চলাচল বন্ধ রয়েছে যেহেতু রাস্তা অবরোধ করা হয়েছে। তো তারা বলছেন যে তারা যতক্ষণ পর্যন্ত এই তাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। মৃত্তিকা, ধন্যবাদ আদনান আপনাকে।